আমি এখানে তিনটে আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। আলুগুলো আমি মাইক্রোওভেনে সিদ্ধ করেছি। আলুটিকে বানানোর জন্য আমি এই আলু সিদ্ধটাকে প্রথমে স্ম্যাশ করে নিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দেব এই একে একে চিলি ফ্লেক্স, একটু পুদিনা পাতা, আপনারা চাইলে এটা ধনে পাতাও দিতে পারেন। আর এই চিলি ফ্লেক্সের বদলে এমনি কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন, গোলমরিচের গুঁড়োও দিতে পারেন, আবার কাঁচা লঙ্কা কুচি চিলি ফ্লেক্স সবটাই দিতে পারেন। আমার অতটা ঝাল চলবে না, আমি শুধু চিলি ফ্লেক্সটা দিলাম। চিলি ফ্লেক্সটাতে একটু স্বাদটা ভালো হয়। একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রসের বদলে আপনারা আমচুর পাউডারও দিতে পারবেন। খুব বেশি দেব না রসটা, তাহলে আবার টক হয়ে যাবে। একটু দিয়ে দিচ্ছি বিট নুন, বিট নুনের স্বাদটা ভালো লাগে। বিট নুন দিলাম, আর অল্প এমনি নুনও নিলাম, এটা স্বাদ মতো নিতে হবে। আর নিয়ে নেব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা বেশ এটা ভালো করে মাখা হয় এরকম নিতে হবে। একটু একটু করে মেখে দেখে নিতে হবে যে কতটা লাগছে। তবে ময়দা বা বেসন এগুলো দিয়ে না করাই ভালো, ওইগুলো দিয়ে অতটা ভালো হয় না, চালের গুঁড়ো দিয়ে যতটা ভালো হয়। নিজে চালের গুঁড়োটা ঘরে করে নিতে পারলে ভালো হয়। এবার এগুলোকে খুব ভালো করে মেখে নেব। আর টেস্টটা ভালো করবার জন্যে একটু মুখে দিয়ে দেখে নিতে হবে নুন ঝাল যেন ঠিকঠাক হয়, আর টকটা এটা ঠিকঠাক হলে টিকিয়াটা ভালো হবে। ভালো করে এটাকে বেশ আটা মাখার মতো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, আমি এই 5 মিনিট একটু রেখে দেব, সবটা একটু রেস্টে রেখে দেব। একটু পরে আমি এগুলো দিয়ে টিকিগুলো গড়ে নেব। এই যে মাখা হয়ে গেছে, এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5-7 মিনিট হয়ে গেছে, তো এবার আমি এই টিকিগুলো গড়িয়ে নেব। এইভাবে গড়ে নেবেন। এর থেকে আর একটু বড়ও গড়তে পারেন, এরমও গড়তে পারেন, ছোটও গড়তে পারেন, আপনাদের ইচ্ছে অনুযায়ী। তবে মোটামুটি টিকি খুব বড় হয় না, এরকমই হয়, আর একটু বড় করতে পারেন। ব্যাস আমার টিকি গড়া হয়ে গেছে, এবার ভেজে নেব। কড়া গরম করে নিয়েছি, এবার একটু তেল দিয়ে দেব। খুব বেশি তেল দেব না, থেকে গেলে নষ্ট হয় বড্ড তেল, তাই আমি অল্প তেলে দুবারে ভাজব। ননস্টিকি প্যানে ভাজা যেতে পারে, আমি কড়াতেই ভাজছি নর্মাল করায়। তেলটা গরম হয়ে গেলে দিতে হবে, নালে ভেঙে যেতে পারে। তেল গরম হয়ে গেছে, আমি ছেড়ে দিচ্ছি। একটু সরিয়ে দিচ্ছি নর্মাল করায়, যেহেতু ননস্টিকি নয় সেই জন্য যাতে লেগে না যায়। এইভাবে একটু প্রথমে গরম করাতে দিয়ে পরে একটু হালকা আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে, তাহলে টিকিগুলো ভেতর থেকে ভালো করে ভাজা হবে। এবার উল্টে দিচ্ছি, খানিকক্ষণ পরে আবার একটু উল্টে দিলাম। এতে করে দুটো দিকই ভালো একদম মুচমুচে হয়ে ভাজা হবে। আলুটিকে প্যাত প্যাতে নরম হলে ভাল লাগে না, একটু ক্রিস্পি হবে তাহলে খেতে ভালো হয়, খেয়ে মজা আছে। দেখুন
আমার গুলো ভালো ভাজা হয়েছে, আমি এবার তুলে নেব। আমি এইভাবে আরো যে তিনখানা আছে সেগুলো ভেজে নিচ্ছি। আমার সবকটা ভাজা হয়ে গেছে, এগুলো বেশ মুচমুচেও হয়েছে, দেখুন আপনাদেরকে দেখাই, বেশ মুচমুচে হয়ে গেছে। প্রচন্ড গরম, এগুলো খেতে কিন্তু দারুণ হবে। খুব সহজে এইরকম দারুণ একটা স্ন্যাক্স বানিয়ে নিতে পারেন আর খেয়ে সবাই কিন্তু প্রশংসা করবে।